ডাক্তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তার সাহেব কি জাদু জানে নাকি ম্যাজিক জানে? সেটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। আমি যদি এই রকম চিকিৎসাটা যদি আমি আরোগ্য পাইতাম, তাহলে আমার জীবনটা তো উন্নত হতো, এবং কি আমার ফ্যামিলি বাবাও ভালো থাকতো, আমিও ভালো থাকতাম। যখন আমি কাজ করে আসি, তখন তো ফ্যামিলি থেকে ফোন দিলে নানান টেনশন থাকে বাইরে, তখন আমি নানান আবেজাবে কথা বলতাম যে আমার মাথার তো ব্যথা ঠিক থাকে না, আমার মাথায় তো টেনশন করে ব্যথায়, তাদের সাথে আমি ভালো ব্যবহারটা কিভাবে করব। কিন্তু আমার পরে ওয়াইফকে আমি ব্যথার কারণে অনেক গালমন্দ করেছি, অনেক গালমন্দ করেছি, এটা বলার মতো ভাষা নাই। আমার কাছে যদি আমার ওয়াইফ ভালো কথা বলতো, হ্যাঁ, তো আমার কাছে খারাপ লাগতো, কেননা আমি তো ব্যথা সহ্য করতে পারি না, কাজ করে আসি সারাদিন, ব্যথায় তো আমি পাক করতে পারি না। এই অবস্থায় ভালো কথা বললেও আমার কাছে খারাপ লাগে। আমার ছেলেরা মেয়েরা অনেক সময় ফোন দিয়ে আব্বু আব্বু বলতো, আমি ফোন রেখে দিতাম যে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আর এখন তো ইনশাল্লাহ আমার মনে হয় যে 10 বছর আগে যে আমার শরীরটা ভালো ছিল সেই রকম আমি একবারে পুরোপুরি সুস্থ এখন আল্লাহর রহমতে। এখন আমার মনে হয় যে আমি সব জায়গায় ঘুরে ফিরে বন্ধুদের সাথে আবার খেলাধুলো করতে পারবো। ডাক্তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তার সাহেব কি জাদু জানে নাকি ম্যাজিক জানে? সেটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। ওনার হাত দিয়ে দেখি, আমি আসার পরে ওনার হাত দিয়ে দেখি অনেক লোকই সুস্থ হয়ে চলে গেছে এবং সুস্থ হইতেছে, এবং প্রমাণিত আমি একমাত্র। এর থেকে প্রমাণিত আর হতে পারে না, কেননা আমি যত কাছে 10 বছর কষ্ট 9 দিনে আমি সুস্থ হয়ে গেছি, তার থেকে এর থেকে প্রমাণিত আর কিছু আমি বলতে পারি না। আর এখন যারা নাকি আমার মতো বাত ব্যথা বা যে কোনো ব্যথা, PLAD-র ব্যথা হোক, যে কোনো ব্যথা হোক, তারা যদি এখানে স্যারের কাছে আসে, সঠিক কথাটা যদি স্যারকে বলতে পারে কোন জায়গায় কি সমস্যাটা, তখন আল্লাহর রহমতে স্যার চিকিৎসা দিলে, উপর আল্লাহর রহমতে স্যারের হাতের উচিলে রোগী ইনশাল্লাহ 100-তে 100 আমি বলতে পারবো যে বালা হবে।